Hello, what is up, guys? কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকের এই ভিডিওতে আমি একটা নতুন হরর গেম খেলতে নিচ্ছি, যার নাম হলো বেবি ইন ইয়েলো। এই গেমটা বর্তমান ইন্টারনেট দুনিয়ায় অনেক বেশি জনপ্রিয় এবং হয়তো আপনারা এই গেমটা এর আগে কখনো না কখনো খেলেছেন। আর এই গেমে মেইনলি আমরা একজন বেবিসিটার এবং আমাদের দায়িত্ব একটা বেবিকে টেক কেয়ার করা। আর আপনারা স্ক্রিনে যে বেবিটাকে দেখছেন সেই বেবিটাকে আজকে আমাদের টেক কেয়ার করতে হবে। আর আপনাদেরকে বলে দিই, এই বেবিটাই কিন্তু এই গেমে ভিলেন, মানে এই বেবিটা আমাদেরকে বিভিন্নভাবে এই গেমে হন্ট করবে। এবং এই বেবিটা আসলে কিন্তু মানুষের বাচ্চা না, কোনো বেবিটা একটা ভূতের বাচ্চা। তো যাই হোক, ভূতের বাচ্চা হোক মানুষের বাচ্চা হোক, আমি প্রথম টাস্ক ছিল বেবিটাকে খাওয়ানো। খাওয়ানোর সাথে সাথে বেবিটা হাগু করে দিল। তো আমার এই জিনিসটাই খারাপ লাগে যে বেবিসিটারদের এটা অনেক একটা বিরক্তিকর জব, হাগু পরিষ্কার করতে হয়। আরে ভাই, গেম শুরু হয়েছে না সাথে সাথে জাম্প স্কেয়ার দেস ভাই? তোর টেলিপোর্ট করতে হয়নি বলছিল, মাত্র তো শুরু হয়েছে গেম। আরেকবার পড়লে, আরেকবার টেলিপোর্ট করলে মিললাম আমার ভাই। তোর তুই যদি আরেকবার টেলিপোর্ট করস, এই যে ফ্রিজের মধ্যে ঢুকাই দিব, একদম একদম ভালো লক্ষ্মী বাচ্চার মতো থাকবি, ভালো বাচ্চার মতো। এখন আমাদেরকে টাস্ক দেওয়া হয়েছে যে এই বেবিটাকে ঘুম পাড়াইতে হবে। তো এই কাজটা আমি অনেক ভালোভাবেই পারি। এখন ঘুম পাড়ানোর জন্য এখানে বিছানা, ঘুমায় পর, ঘুমাইতো না ভাই, মানে এখন আমার এখানে বৈশা স্টোরি পড়াইতে হবে, একটা স্টোরি পড়তে হবে এবিটার জন্য। স্টোরি কেমনে পড়াবো, কোনো বাটন তো আসতেছে না, বুঝলাম না কি সমস্যা গেমের। গেম, ও আচ্ছা আচ্ছা, বাটন আসছে একটা, সি টেন্স রি। তো আমাদেরকে এখন বই পড়ে শোনাইতে হবে বেবিটাকে, তারপরে সে ঘুমাবে, নাইলে ঘুমাবে না, ভালোই নবাবি দেখা যায়। ভূতের বাচ্চা তারপরেও নবাবি কম না। তো বেবি ঘুমায় পড়ছে। তো যাই হোক, আমরা সাকসেসফুলি বেবিটাকে ঘুম পাড়াইতে পারছি, আপাতত মনে হয় আমাদের কোনো টেনশন নাই। বলছে যে ডোরটা ক্লোজ করে টিভি দেখতে, আমি ডোর ক্লোজ করেছি এবং এখন আমরা আরাম করে টিভি দেখতে পারি। হোয়াট, টিভি দেখতে পারতেছি না গাইজ, এগুলো গেমে গ্লিচও না হয়। এখন দেখা যাবে দরজা খোলা, আমি আপনাদের সামনে দরজা লাগাই গেছি, এখানে কেমনে দরজা খোলা থাকতে পারে? তো যাই হোক, এই রুমগুলো বন্ধ, এখন আমরা এগুলোতে ঢুকতে পারবো না বোধহয়, পরে আমরা এইসব রুমে অ্যাক্সেস পাবো। তা আপাতত আমাদের কাজ টিভি দেখা, আমরা এখন আরাম করে টিভি দেখব। এখনও পর্যন্ত কিন্তু বাচ্চাটা আমাদেরকে সমস্যা সৃষ্টি করে নাই খুব একটা, একবার শুধু টেলিপোর্ট করছে। কিন্তু যতদূর আমি শুনছি এই বাচ্চাটা সেটার দিকে অনেক ভয়ঙ্কর হয়ে পড়ে। তো তখন একে হ্যান্ডেল করা, এই যে এখন যেমন কই গেলি তুই, এই রুমে আছে শিওর 100%, কই গেল নাই। এখন ভাই কেমনে তোরে খুঁজি ভাই, এখন তুই আমার আগে আগে সব জায়গায় চলে যাস। এই যে টেলিপোর্ট করা এখনো সারছে না, তোরে না একটু আগে ফ্রিজের মধ্যে ঢুকাইলাম, শিক্ষা হলো না তোর? তুই এখনো কেন টেলিপোর্ট করতেছস? তুই চুপচাপ কিয়া ঘুমা, নো টেলিপোর্ট, নো টেলিপোর্ট, ঘুমা চুপচাপ। হ্যাঁ যা সারা এইসব পেয়াদ রে, কি করবো, রাখার দায়িত্ব আমার, আমারই এখন ঘুরাইতেছে, কেমনটা লাগে এখন আপাতত আমার কি টাস্ক। ও এখানে কি জানি একটা আছে, ও রে ভাই কি সাউন্ড ইফেক্ট, সাউন্ড ইফেক্ট শুনি না ভয় লাগে। দরজা কিন্তু আমি বন্ধ করি নাই, অটোমেটিক বন্ধ হয়ে গেছে, এই বাচ্চার কাজ আমি জানি। তো এখন আমার কি করতে হবে, একটা খেলনা দিতে হবে, নেই খেলনা নেই। আরে গাইজ, নবাবি দেখে আমি অবাক হইতেছি, আমি তোরা রাখতে আসছি, তুই খেলনা পছন্দ হইতেছে না, মিল্লা মারতেছ আজকে, বল আমার পছন্দ না, সরাসরি মুহের উপরে মিল্লা মারতেছে, কেমনটা লাগে? নে দাবার গুটি নে খেল, দাবার গুটি না খেলতো না, কি লাগবে তোর, এটা নিয়ে খেলবি, ও এইটা নিয়ে খেলবে। দাঁড়ান দাঁড়ান একটু, এই রুমের অ্যাক্সেস কি এখনো পাইছি? না না না, এখন আমাদের টাস্ক হলো, আবার কি টাস্ক, এক সেকেন্ড, ও এখন আমরা আরাম করে টিভি দেখতে পারি, তো কোনো টাস্ক নাই। এখন পর্যন্ত, এখনো পর্যন্ত মাত্র দুইবার টেলিপোর্ট করছে। আর
আস্তে আস্তে ভয়ঙ্কর হবে, আস্তে আস্তে। ও নাইট টু, ও চ্যাপ্টার ওয়ান প্রথম সাকসেসফুলি আমরা কমপ্লিট করতে পারছি। এখন চ্যাপ্টার টুতে হয়তো এটা আরেকটু ভয়ঙ্কর হয়ে যাবে। তো আমাদের এখন টাস্ক দিছে বাচ্চাটাকে দুধ খাওয়ানো, কিন্তু আমরা একটু প্রেং করবো, বাচ্চাটা উপরে ঘুমাই দিছে, আমরা এর মুখের মধ্যে ডিম মিলে মারবো। ডিম এই আবার টেলিপোর্ট করছে ভাই, তোর টেলিপোর্ট করার ক্ষমতা আছে দেখে, তুই সবসময় টেলিপোর্ট করবি নে, তোর বাসা আমি নোংরা করবো। গেল কইয়ে এই এই পাশের রুমটার আমার এখনো অ্যাক্সেস পাইনি, এটা মনে হয় একদম শেষে খুলবে গেমের। তো যাই হোক, আমাদের টাস্ক বাচ্চাটাকে খাওয়ানো। তো জানতাম জানতাম এখানে কোনো না কোনো প্রবলেম করবে, একদম সিম্পলি তো দুধ নিতে দিবে না, কারণ এটা নাইট টু, নাইট টুতে যদি এরা প্রবলেম না সৃষ্টি করে তাহলে তো এদের পেটের ভাত হজমে দেবো না। এখন আমাদের এইখানে খুঁজতে হবে, কারণ আমাদের ডোরটা হলো লক, এইখানে দুধের বোতল কোথাও না কোথাও আছে, এই যে পাইছি এখনও ওপেন হয়ে গেছে। তা আমার দরকারটা কি, তুই টেলিপোর্ট করে তো দুধ আনতে পারস, তোর আমার দরকারটা কি কি জানি গাইজ, এই বাচ্চার আর আমি কিছু বুঝি না। তোরে আর আবার আবার টেলিপোর্ট করলে তোর খবর আছে, এবার এবারে খবর আছে, সিরিয়াস আমি ওভেনের মধ্যে সিদ্ধ করে ফেলবো। চোখের সামনে এসে কি দেখতেছে বিশ্বাস হইতেছে না, ফ্রিজের মধ্যে ঢুকছে এটা কি বলে নেপকিন, এত কেন তো চঞ্চলতা, এত চঞ্চলতা কেন, চাইবি তো বাচ্চার পাশার মধ্যে, এত চঞ্চলতা এখনো কেন, এখানে গেছে এখন কই লুকাইছে, এত বড় কিচেনের মধ্যে আমি কই পাবো এখন, রে আল্লাহ জানে, এখন ফ্রিজের মধ্যে তো নাই, দেখে বুঝা যেতেছে মাশরুম আছে কয়েকটা, এখন মাশরুম তো আর বাচ্চা খাইতো না, উপরে আছে ও গাছ রান্না করে গেছে, উপরে কেমন হইলো, এই গেমের কি সবই টেলিপোর্ট করতে পারে নাকি, ও এখন অ্যাক্সেস পাইছি এই রুমের, এটা মনে হয় বাচ্চার মা বাবার বেডরুম হইতে পারে। আমরা এখন নেপকিনটাকে ধরতে পারছি, কেমন লাগতেছে, এটা জীবন্ত নেপকিন একটা, একে এখন বাচ্চার কি কি বলবো, মাত্র হাঁকছে বাচ্চা, এখন তো বাচ্চা পাশায় যা, অন্ধসুখ অন্ধশিক্ষা দেখ কেমন লাগে ভাই, তোরে আমি আজকে আজকে ছাড়তাম না, তোরে আজকে ছাড়তাম না, আজকে আমি উচিত শিক্ষা দেবো, দাঁড়া আরেকবার টেলিপোর্ট করবি, আরেকবার টেলিপোর্ট করবি, কান দেও না গাইজ, কি বাচ্চা আল্লাহ জানে, একদম ওভেনের মধ্যে সিদ্ধ করে ফেলবো, এবারে যদি না মরে তাহলে বুঝতে হবে যে বাচ্চা সত্যিকারের অর্থে মানুষ না, মরছে না, জানতাম জানতাম তোর মধ্যে কোনো সমস্যা আছে, নে ফ্রিজের মধ্যে যা গরম হয়েছে। যাই হোক গাইস, আমরা বেবিটাকে রীতিমতো ভালোই শাস্তি দিছি, এরপরে হয়তো সে আর টেলিপোর্ট করবে না যদি লজ্জা থাকে। তো আসলে তো এটা গেম সিস্টেম করা হয়েছে যে পেরেশানি দিবে আমাদেরকে, আরেকটা স্টোরি বুক কেমনে আসলো আল্লাহ জানে, এনে ভূতের বাড়ি গাইস, এইটা একটু আগে এখানে আরেকটা স্টোরি বুক ছিল, এখন এটা কেমনে আসলো, এখন বাচ্চারাও ধীরে ধীরে ভয়ঙ্কর যেতেছে, আজ কেমন হয় আমার আর এইবারই সুবিধা নাই, মরতে হবে এই বাচ্চার হাতে, তো তাকে একটা খেলনা দিতে হবে, এই খেলনাতে খেলবি, ও এইবারে মাইনে গেছে, হয়তো এই খেলনাটাই সে চাইতো, অন্য কোনো খেলনা দিলে হয়তো সে মিলে মার না, সে মুখের উপরে মিলে মারে নাই। তো যাই হোক, আমরা স্টোরিটা পরে শেষ করি, স্টোরিটা তো এত স্কেরি স্টোরি বাচ্চাদের হয় নাকি, তো গল্প শুরুই করি নাই এর আগেই ঘুমায় গেছে। তো যাই হোক, সুইট ড্রিমস, আমি দরজাটা বন্ধ করে দিই, আর আর এখন হয়তো আমাদের আর কোনো কাজ নাই, আমরা ইজিলি ইজিলি রেস্ট করতে পারবো, তো আমরা রেস্ট কর, কি একটা পার্সেল আসছে জানি, দেখি তো কি পার্সেল, পার্সেল 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 দে সাবাস, আর ইয়া এই পার্সেলের গাইজ আমরা মনে হয় একটা অ্যাবান্ডেড জায়গায় থাকি, যেন আশেপাশে কোনো খাতির নাই কারোর সাথে, এই জায়গার মধ্যে কেউ বাঁচা আমার প্রতিবেশী, সবার ঘর বন্ধ, সে তারা কোথায় থাকে, এটা আমার তো মনে হয় এটা
এমন একটা জায়গা যেখানে শুধু ভূতেরাই থাকে, রিয়েল মানুষ থাকেই না। তো যাই হোক, কিছু একটা আমাদেরকে পার্সেল দেওয়া হয়েছে, এই পার্সেলে কি আছে জানি না, আমার খোলাটাও ঠিক হবে না কারণ আমি এখানে চাকরিতে আসছি, বাচ্চার বাবা মা এসে খুলবে না। তো আপাতত আমাদের টিভি দেখা ছাড়ার কোনো কাজ নাই এখন। ও গাইস, চ্যাপ্টার এন্ড পাচ্ছি।